সিরাজগঞ্জ সরকারি ব্যাটারি কলেজের শিক্ষার্থীরা তারা অধিভুক্তি নয় অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘ 8 দিন যাবত আন্দোলন করছেন। তাদের এই ক্যাম্পাসে বসে অবরুদ্ধ করে রেখেছেন এখানকার অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদের। তাদের এই একটিমাত্র দাবি, তারা শিক্ষা জীবনে অনেকটাই ভবিষ্যৎ উজ্জ্বল করতে মূলত এখানে এসেছিলেন, কিন্তু সেই ভবিষ্যৎটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাই তারা দ্রুত এই সমাধান চেয়ে আন্দোলন নেমেছে শিক্ষার্থীরা। আমরা আন্দোলন করতেছি শুধুমাত্র হচ্ছে আমাদের ডিএলএস আমাদের কোনো দাবি দাবায় পূরণ করতে পারতেছে না। ডিএলএস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা ঠিক মতো চালাইতে পারতেছে না। আমাদের যতের সমস্যা আমরা ডিএলএসের কাছে প্রস্তাবনা করতেছি, কিন্তু তারা শুধু বলতেছে যে আমাদের বাজেট নাই। তো আমাদের শুধু এখন একটাই দাবি যে ডিএলএস আমাদেরকে তাদের থেকে আমরা ডিএলএস থেকে বের হয়ে আসতে চাই এবং নিজেদেরকে একটা স্বতন্ত্র ভার্সিটি অথবা কোনো ভার্সিটি ফ্যাকাল্টি স্বতন্ত্র ফ্যাকাল্টি হিসেবে আমাদের নিজেদেরকে দেখতে চাই। শুরু থেকে আমরা শের বাংলার অধিভুক্ত ছিলাম, তারা বিভিন্নভাবে আমাদের বৈষম্য করে যাচ্ছিল, মানে আমাদের টিচারের সাথে তাদের কমিউনিকেশন গ্যাপ ছিল এবং আমাদের প্রত্যেকটা মানে কার্যক্রম তাদের থেকে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট অনেক মানে পরিশ্রম করছি, তাদের থেকেও বেশি পরিশ্রম করছি, কিন্তু আমাদের রেজাল্ট মানে তুলনামূলক তাদের থেকে খারাপ হয়েছিল এবং বৈষম্য শিকার হয়েছি। এছাড়াও আমাদের ল্যাব ফেসিলিটি থেকে শুরু করে সকল প্রকার ভার্সিটির একটা মানে ক্যাম্পাসের যে ফেসিলিটিগুলো আছে আমরা এগুলোর জন্য মানে ক্ষতি মানে বিভিন্ন মানে বিপদের দিকে সম্মুখীন হচ্ছি। এর মাঝে হলো যেমন আমাদের ল্যাবের নির্দিষ্ট সরঞ্জাম নাই, তারপর আমাদের যে মানে মেডিকেল কেয়ার হাসপাতাল আছে এখানে যে এখানে হসপিটাল আছে এখানে দেখা যায় যে মানে প্রাণীদের সঠিক মানে আমাদের ডিএড উত্তীর্ণ মেডিসিন পাওয়া যায় মানে পাওয়া গেছে। আমাদের এই কলেজে 52 জন শিক্ষক থাকার কথা, কিন্তু আমাদের এখানে শিক্ষক হচ্ছে মাত্র 9 জন। আপনারাই বলুন যে যেখানে 52 জন শিক্ষক থাকার কথা সেখানে 9 জন শিক্ষক দিয়ে ভেটেনারি সায়েন্সের মতন একটা কঠিন সাবজেক্ট কীভাবে পড়ানো হয়? আমাদের তারা যে কীভাবে বৈষম্য করছে, আমরা প্রথমে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হই, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 21 তারিখ, আমাদের তারা বলেই নেই যে তার পরীক্ষা, আমাদের পরীক্ষার কত প্রহসন। আমরা এতে মেডিকেল সায়েন্সের মতো একটা কঠিন সাবজেক্ট পড়তে আসছি, সেখানেই যদি এত বৈষম্য, পড়াশোনার মধ্যে কেন এত বৈষম্য থাকবে? ডক্টর হব এটা আমাদের স্বপ্ন, তো এখানে আমাদের 8 দিন থেকে আমরা আন্দোলন করছি, আমাদের কোনো শিক্ষা কার্যক্রম চলছে না। তো এই আমাদের এই আন্দোলনের মধ্যে আমাদের এমন কেউ নেই যে আমাদের দেখতে আসছে, তো আমাদের খোঁজখবর নিচ্ছে না। তো আমরা চাইতেছি যে আমাদের প্রশাসনের দিকে দৃষ্টিপাত হোক, তারা আমাদেরকে আমাদের অবস্থা দেখুক যে আমরা শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখছি, আমরা আন্দোলন করতেছি। তো আমাদের এই আন্দোলনে আমরা দ্রুত নিরসন চাই। যদি আন্দোলন মেনে না নেয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো শান্তিপূর্ণভাবে, কিন্তু এক পর্যায়ে যদি আমাদের আন্দোলন সফল না হয় তাহলে অবশেষে আমাদের রাস্তায় নামতে হবে। এখন শান্তিপূর্ণভাবে মানে আন্দোলন করে যাচ্ছি, যদি আমাদের এই দাবি দাওয়া সঠিকভাবে পূরণ না হয় তাহলে হচ্ছে আমরা কঠোর আন্দোলনে নামবো। আমরা প্রয়োজনে হচ্ছে এই সড়ক সামনে সড়ক অবরোধ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, তিনিও যেহেতু একজন মা, আমাদের মা বাবার দুঃখ কষ্ট বুঝে তিনি আমাদের দাবিগুলো মেনে নেন এবং ডিএলএস থেকে আমাদের অতি দ্রুত বাতিল করার একটা অবস্থা তৈরি করুন। এই সংকট শুরু গত 25 তারিখ থেকে, আগের থেকেই ছাত্ররা সংক্ষুব্ধ। এটার কারণ হলো আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা প্রতিষ্ঠান হিসেবে ছাত্রদের পাঠদান করছিলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একই কোর্স কারিকুলাম সব কিছু একই। আমাদের সেকেন্ড ব্যাচের ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল গত 21 তারিখ থেকে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো নোটিশ ছাড়াই আমাদের ছাত্রদের পরীক্ষা গ্রহণ করেন না, এবং তারপর থেকেই ছাত্ররা আরও সংক্ষুব্ধ হয় এবং আমাদের অবরুদ্ধ করে আন্দোলন শুরু করতে থাকে। গত 26 তারিখ ছাত্ররা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আমরা ছাত্রদের একটা স্মারকলিপির প্রেক্ষিতে আমরা অফিসিয়ালি তাদের দাবি দেওয়া প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমাদের অধিদপ্তর উদ্যপ্তর কর্তৃপক্ষ যারা আছে ডিএলএস মহাপরিচালক মহোদয় এবং সচিব মহোদয়কে আমরা অবহিত করেছি। আমি সহ 10 জন শিক্ষক আছি, আমরা গত 1 সপ্তাহ যাবৎ অবরুদ্ধ আছি, ছাত্ররা আমাদের আটকে রাখছে, আমরা ঠিকমতো বেরোতে পারছি না এবং তারা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখছে, তারা অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা ইতিমধ্যে তাদের কথা লিখিতভাবে আমার অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা আশা করি খুব দ্রুত সম্ভব একটা সুরাহ করবে বা ব্যবস্থা নেবে।
প্রকল্পের মধ্য দিয়ে মূলত এখানকার শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালাতে চায়। তারা বলছেন এখানকার যেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিয়ে দ্রুত যেন সেই শিক্ষার পরিবেশটি ফিরে আনতে পারে, ক্লাসে যেন ফিরতে পারে এখানকার শিক্ষার্থীরা। তারা চাচ্ছেন যে স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছেন তারা যেন দ্রুত এখান থেকে ডক্টর এবং সার্জন হয়ে বেরোতে পারে এবং সেই স্বপ্নটি বাস্তবায়নের পুরোটাই দায়িত্ব সরকারের। সরকার অবশ্যই তাদের এই আন্দোলনের দাবিটাকে মেনে নেবে এবং দ্রুত তাদের ক্লাসরুমে ফিরে নেবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা।